हेलो बंधुरा, वेलकम बैक टू द चैनल बेंगली ब्लॉगर काकोली। सबा के अनेक अनेक भलोबासा जानिए आजकल ब्लगटा शुरू कर शनिवार बिकेल बेला देखते पुजो आड्डा किन्तु शुरू पांच दिन ছেলের তবলার স্যার এসছে, ও গান করছে, বাজে তোমার আলোর বেণু। তো আজকে সাংস্কৃতিক আলোচনা হলো আমাদের, তোমরা দেখলে কিছুটা, আমি পুরোটা তো দেখাতে পারিনি তার কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, একটা আমি ক্লিপ তুলেছি, শুরু হয়ে গেছে আর কি পুজোর আড্ডা। আমাদের বাড়িতেই বসে ম্যাক্সিমামটা, তোমরা জানোই যতদিন ধরে দেখছো আমার ব্লগ তোমরা এটা জেনে গেছো। সুপ্রভাত, সানডে মর্নিং। সানডে মর্নিংয়ে তো একটা কাজ রেগুলার হয়, সেটা হচ্ছে আশিসের অল্প বাড়িতে থাকে না, টিউশনের জন্য দুজনেই বেরিয়ে যায়। আর আমাকে আজকে সারাদিন ধরে বাজার হাট করে রান্নাবান্না করতে হয়। সকাল 8:15 হয়ে গেছে, তো আমি আজকে সকালবেলা বেরোচ্ছিলাম, একটু চিকেন কিনতে যাচ্ছি, তখন দেখলাম রাস্তা দিয়ে এরকম ঝাড়ু যাচ্ছে। আমার ঝাড়ুর প্রচণ্ডই দরকার, তো সেই জন্য দুটো ঝাড়ু রাখলাম। তারপরে দেখো চলে এসেছি চিকেন নিতে। আমি কিছুটা চিকেন এমনি নিই নর্মালি কেটে, আর কিছুটা চিকেন কিমা করে নিই। দেখো এখানে এই যে কিমাটা হচ্ছে, আমার জন্য স্পেশালি কিমাটা হয়। তো বাড়িতে এসে একটু জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো আবার এখন মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেশিনের দিয়েই আমি বাজার করতে গিয়েছিলাম, আর এখন তো বৃষ্টির যে অবস্থা, মেলে দিয়ে যে যাবো যদি বৃষ্টি এসে যায়, সেজন্য আর মেলে দিয়ে যাইনি, এসেই মেলে দিচ্ছি। তো প্রথমে চেঞ্জ করলাম, তারপরে এই জামা কাপড় মেলে দিয়ে এইবারে আমি চলে আসবো রান্নাঘরে। আর আজকে আমি রান্না একটু স্পেশাল আইটেম রেখেছি, তো সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আশিসরা তো বেরিয়ে গেল পড়তে দিতে, ওরা এখন অনেকক্ষণের জন্য বুক, আর তার মধ্যে আমি অনেকটাই কাজ সেরে ফেলেছি, মানে চিকেনটা তো নিয়ে এসেছি, আর তাছাড়াও জামা কাপড় কাচলাম, মেলে দিলাম। আর আমি আজকে করব পোলাও, মানে মিষ্টি পোলাও আর তার সাথে চিকেন রেজালা। তার জন্য আমার চালটা, মানে ভাতটা আর কি বানানো হয়ে গেছে, আমি এখন জাস্ট পোলাওটা করব। আগে পোলাওটা করে রেখে দেবো, কারণ এই কড়াইটাতে আমি মাংসটাও রান্না করব, তো সেই জন্য ভাবছি যে আগে পোলাওটা করে এটাকে ফাঁকা করে নিই, না হলে মাংস রান্না করার পর না আবার ধুতে হবে। তো পোলাও রান্না করলে অতটা কিছু লাগে না কড়াইতে। সে তো চলো রান্নাটা শুরু করি। ঘি বা সাদা তেল দেবে, দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দেব। তেজপাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো, দেখো এই যে গোটা গরম মশলা, মানে এর প্রত্যেকটাই দেবো। এলাচ দিচ্ছি 4 পিস, দারচিনির টুকরো 2, লবঙ্গ, বেশ সুন্দর গন্ধ বেরোতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, এই যে গোটা কাজু, এটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, এই যে এতখানি কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, নাহলে সব পুড়ে দেবে। আগে থেকে তৈরি করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দিতে হবে, যেহেতু গরম রয়েছে আমি ভাতা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে একটা প্রশ্নের উত্তর দেব। আমাকে একজন বলেছো যে অতিরিক্ত চিন্তা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এটা নিয়ে যদি আমি কিছু বলি। তো প্রথমত একটা কথা বলি যে চিন্তা তো সব মানুষই করে, এমনকি আমিও করি, কিন্তু যখনই সেই চিন্তাটা অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং আমাদের মাইন্ডকে এফেক্ট করতে থাকে, তখনই আমরা তাকে অতিরিক্ত চিন্তা বলতে পারি। এবার এই অতিরিক্ত চিন্তা আমাদের অনেক ক্ষতি করে, তো কিভাবে এই অতিরিক্ত চিন্তাটাকে আমরা কমাতে পারি? প্রথমত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এর থেকে বেরোনো মুশকিল, একদিনে বেরোনো যাবে না। তো প্র্যাকটিসের সময় আমরা কী কী করবো, মানে বিশেষ করে আমি কী কী করি, আমি সেটাই তোমাদেরকে বলি। যে প্রথমত যখনই আমার খুব বেশি চিন্তা হতে শুরু করে, আমি ফিল করি যে আমি একদম ওভার থিঙ্কিংয়ের দিকে চলে যাচ্ছি, তখন আমি ডাইভার্টেশন করার চেষ্টা করি, মানে ওই বিষয়টা থেকে ডাইভার্ট হয়ে যাই, মানে অন্য একটা কোনো কাজ বা অন্য একটা কোনো চিন্তা বা অন্য কিছু করাতে লেগে পড়ি, অর্থাৎ সেই জিনিসটাকে গ্যাপ দিই আর কি, একটা গ্যাপ দিই বা কাট করি, তাহলে ওই ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসি। আমি বলবো আজকের ভিডিওতে সবটাই। এবার তোমাদের দেখিয়ে দিই, আমি চিকেন রেজালাটা বসিয়ে দিয়েছি, তার জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি। তারপর এর মধ্যে আমি আরেকটা মশলা দেবো, যার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একসাথে আমি পেস্ট করে রেখেছি। এটাকে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব। আজকে আমি করছি চিকেন রেজালা, তো রেসিপিটা ফুল তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো মিষ্টি পোলাও আমার হয়ে গেছে, তো এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটুখানি আমি এইভাবে কষিয়ে নিচ্ছি,
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো, মানে বাদামের কাঁচা গন্ধটা দূর করে নেব। তারপর এর মধ্যে আমি দেবো কাজু বাদাম বাটা। 12 থেকে 15টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে পেস্ট করে নিয়ে তার মধ্যে কিছুটা জল মিশিয়ে আমি একসাথে জল সহ দিয়ে দেবো মশলাটার মধ্যে। কারণ একটু জলও লাগবে, যেহেতু শুকিয়ে শুকিয়ে গেছে গ্রেভিটা, তো জলের বদলে আমি এইভাবে একসাথে মিশিয়ে দিলাম আর কি। এমনি আলাদা করে জলও দেওয়া যাবে। তো এরপরে আবার ভালো করে আমি এইভাবে কষাচ্ছি, আর দেখতে পাচ্ছ গ্রেভিটার কালারটা কিন্তু হোয়াইট থাকছে। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর নুন স্বাদ মতো, দিয়ে হোয়াইটই রাখবো গ্রেভিটাকে, এই জন্য আমি হলুদ ব্যবহার করছি না। আর মাঝখানে না আমি এদিকে দেখো চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ চিকেনটা এর মধ্যে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তো ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি বলে দিলাম যে এইভাবেই করা হয়েছে। আর শেষে যে স্টুটা রয়েছে সেদ্ধ করা জলটা, সেটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দেখো এবারে অ্যাড করে দিই, আমি ঢেকে ঢেকে রান্নাটা করবো আর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে আমি আনারস এখন কেটে নিচ্ছি, ছেলে চলে এসছে, আশিসও চলে এসছে, ওদেরকে একটু ফল কেটে দিই, আর তারপরে আমি একটু আনারস দিয়ে চাটনিও করবো, কারণ এত বড় আনারস একসাথে খাওয়া যাবে না, একদমই পেকে গেছে বলে কিন্তু এই আনারসটাকে রেখে দেওয়া যাবে না। আর তো চলো এবারে তোমাদের যে আলোচনাটা করছিলাম সেই পয়েন্টগুলো নিয়ে একটুখানি বলি। তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো যে কখনো যদি আমরা এমন কোনো একটা কাজ নিয়ে থাকি যেটা আমাদের ভীষণ ভালো লাগে, তখন কিন্তু আমাদের কোনো রকম দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা আসে না। তো সেই জন্য এই প্রসেসটা অবলম্বন করতে পারো। 2 নম্বরে আমি বলবো মেডিটেশন, যেটাকে আমি সব রোগের ওষুধ বলি, কারণ মেডিটেশন আমাদের অর্ধেক রোগ এমনিতেই ঠিক করে দেয়। তো মেডিটেশনের ফলে আমাদের মাইন্ডকে আমরা কন্ট্রোল করতে পারি, যেটা আমরা করি না। আমরা কী করি, আমরা অন্য কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু আমাদের মাইন্ডকে যদি কন্ট্রোল না করি তাহলে আমরা কিছুই কন্ট্রোল করতে পারবো না। সো মেডিটেশনের মাধ্যমেও কিন্তু আমরা এই অতিরিক্ত চিন্তাকে অনেক অনেক কমিয়ে ফেলতে পারি, আমি বলবো যে একদমই বিলুপ্ত করে দিতে পারি। আমার আনারস কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, ইতিমধ্যে চলেও এসেছে আশিসরা এবং অর্ঘ্য, তো একটু আনারস কেটে দিলাম। আর এদিকে আমার হয়েও গেছে রান্নাটা, লাস্টে একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তাছাড়া গরম মশলা, এই সমস্ত দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এবারে 3 নম্বরে বলবো যে অ্যাকসেপ্টেন্স, মানে মেনে নেওয়া। আমি অনেক সময় এই কথাটা তোমাদের বলে থাকি যে কোনো একটা কিছুকে মেনে নেওয়া, কোনো একটা ভুল করেছো, একটা মিস্টেক করেছো, সেটাকে প্রথমে মেনে নাও যে ভুল মানুষ মাত্রেই হয়, আমারও ভুল হয়েছে। কোনো কিছুই শেষ বলে কিছু হয় না, যে ভুল করেছি মানে ওটা একেবারে আর ঠিক করা যাবে না, এরকম হয় না। যে কোনো সময় আমি যদি ভাবি যে আমি সেটাকে শুধরে ফেলবো, আমি আর ভুলটা করব না, আমি করতে পারি। তো ভুল মানুষ মাত্রেই করে, প্রথমত সেই ভুলটাকে আমরা অ্যাকসেপ্ট করব। আর পাস্টে কী করেছি না করেছি সেটা নিয়ে ভাববো না। পাস্টে যদি কিছু ভুল করে থাকি সেটাকে প্রথমে মেনে নেব, তারপরে সেটাকে বেরিয়ে আসব। তো এই করলে কিন্তু আমাদের চিন্তার যে মেন কারণটা সেইটাই বিলুপ্ত হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। 4 নম্বর পয়েন্টে বলবো স্টে বিজি, মানে বিজি থাকো। আমি সবসময় বলে থাকি তোমাদের যে আমাদের হাউস ওয়াইফদের তো হয়তো অন্য কোনো কাজ থাকে না, তো আমরা সংসারের বিভিন্ন কাজে, মানে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না বান্না, নতুন নতুন রান্না ট্রাই করা, DIY করে ঘর সাজানো, এইগুলোতে মন দিতে পারি। এইগুলোতে মন দিতে গেলে আমরা আর ওভার থিঙ্কিংটা, মানে যেটুকু সময় ধরে আমরা ওগুলো করবো সেই সময়টা ওভার থিঙ্কিং আসবে না। আর যদি এইভাবে দিনের পর দিন আমরা প্র্যাকটিস করতে থাকি যে অতিরিক্ত চিন্তা না করি, তাহলে আমরা কোনো সময়ই আর অতিরিক্ত চিন্তা করতে পারবো না, কারণ আমরা কিন্তু প্র্যাকটিসের ফলেই অতিরিক্ত চিন্তাটাকে আহ্বান করি, মানে বারবার করি বলে সে আরও বেশি আসে। কথায় বলে, মানে বয়স্ক মানুষরা বলেন যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, অর্থাৎ অলস মস্তিষ্ক থাকলে আমাদের নানা রকম হিজিবিজি বা হিবিজিবি আমাদের মনের মধ্যে চলে আসে। তো অলস রাখবো না মাইন্ডকে, তাহলে কিন্তু আমরা অনেকটা পরিমাণে ফ্রি থাকবো চিন্তা থেকে। তো লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে স্টার্ট রাইটিং। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই জানি না যে লেখা আমাদের অনেক বড় ওষুধ, মনের ওষুধ কিন্তু লেখা। আমি অনেক সময় ছোটোবেলা থেকেই যদি কোনো রকম কিছু একটা কথা যেটা আমার বলার প্রচণ্ড দরকার কিন্তু কাকে বলবো বুঝতে পারছি না, তখন আমি ডায়েরিটা খুলে নিতাম বা খাতা কাগজ বা স্কুলের খাতাই অনেক সময় খুলে নিয়ে লাস্ট পেজে লিখতে শুরু করে দিতাম যে আমার কি সমস্যা, ভালো মন্দ, মানে কি অনুভূতিটা আমি প্রকাশ করতাম খাতায় লিখে।
তো তখন তো বুঝতাম না অ্যাকচুয়ালি ওটা আমি নিজেকে হিল করার চেষ্টা করতাম আর কি, নিজের মনটাকে ফ্রি করার চেষ্টা করতাম। এখন বুঝতে পারি যে আমরা কিন্তু নিজেরাও অনেক কিছু ট্রাই করি না জেনে না বুঝে, তো সেগুলো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হিলই করে, মানে আমাদের রোগ কমায়, রোগ সারায়। তো শুরু করে দাও, লেখা শুরু করে দাও, লেখা কিন্তু অনেক বড় ওষুধ, ঠিক আছে? কাউকে বলার মতো নেই কথাটা, বা কাউকে বিশ্বাস করতে পারছো না যে একে আমি বলতে পারি, তো খাতায় লিখে নিজেকে বলতে শুরু করো, দেখবে অনেকটা চিন্তামুক্ত হয়ে যাবে। তো আজকে এই পাঁচটা পয়েন্টই বলবো, এর ফলেই কিন্তু আমাদের অতিরিক্ত চিন্তা হবে না। কথা বলতে বলতে আমার সংসারের কাজ কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়ে এসেছি, রান্না বান্না পুজো স্নান সব কমপ্লিট, এবার খেতে বসেছি আর রেজালা আর জানোই মিষ্টি পোলাও দিয়ে, তো খুবই ভালো হয়েছিল খেতে। তো দেখো এই যে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? রেজালাটা তো সত্যি ভীষণ ভালো হয়েছে। তো চলো এরপরে নেক্সট পার্টে চলে যাচ্ছি ভিডিওর, খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি ভিডিওটা করেছি রোববারে, মানে এতক্ষণ যতটুকু দেখলে, কিন্তু এখন আমি আজকে এডিট করলাম, তো এখনের পার্টটা কিন্তু আজকের, মানে আজকে আমি অ্যাড করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন এডিট করেছি রবিবারের ভিডিও। তো এখন আমি এন্ড করার সময় একটা জিনিস তোমাদের দেখাবো, দারুণ একটা জিনিস অ্যামাজন থেকে এসছে, এ দেখো, মানে এত সুন্দর জিনিস, মানে তোমরা হয়তো গেস করতে পারবে না আমার মনে হচ্ছে, তবু আমি বলছি, দেখো দেখার পর হয়তো তোমাদের প্রচন্ড ভালো লাগবে। আমার মনে হয় যে যাদের গার্ডেনিং এর শখ রয়েছে, তো এই জিনিসগুলো তাদের কাছে অবধারিত ভাবে প্রয়োজন। তো কি এই জিনিসগুলো, তো দেখে নিই একটু এবং তোমাদেরও দেখাই। এই যে এর মধ্যে ভর্তি জিনিস আছে। প্রথমত এই জিনিসটা, এটা কাটার, এটা দিয়ে পাতা বা ডাল কাটা যাবে। এই দেখো, মানে এটা সেট একদম টোটাল। এটা একটা কাঁচি, এ দেখো এর সাথে ছিল, এটাও সেই একই ব্রুনিং এর কাজে লাগবে। এরপরে জিনিসগুলো এত সুন্দর, এত ভাল লাগছে, কালারফুল। এ দেখো, এটা কিন্তু এখানটা লোহার, ঠিক আছে? এটাও একটা টুল, যে কোনো চাষের কাজের জন্য বা গার্ডেনিং এর জন্য। তো এই একটা জিনিস, এটা একটু বড় সাইজ, একটু চ্যাপটা মতো, এটা একটু লম্বাতে, বুঝেছো? আমি নামগুলো জানি না। এ দেখো, এটা দিয়ে মাটি খোঁড়া যায় এরকম ভাবে, ত্রিশূলের মতো, খুব সুন্দর, মানে হাতের কাজটা এটা করে দেবে মাটি খোঁড়ার জন্য। এটাও মাটি খোঁড়ার, দেখো এটা আরো সুন্দর, মানে খুব সুন্দর গ্রিপ এটার। এটা এইভাবে একদম মাটির গোড়া, সরি, গাছের গোড়ার মাটি আলগা করা যাবে, দারুণ জিনিস। আচ্ছা আরো একটা আছে, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা মানে খোঁচানোর জন্য, মানে গোড়া অনেক সময় খোঁচাতে হয় গাছের, তার জন্য। তো এইরকম পাঁচখানা টুলস, তার সাথে দুটো কাটার, 600 টাকার মধ্যে হয়ে গেছে। আমার তো মনে হলো ভীষণই রিজনেবল, আর জিনিসগুলো দেখে আমার প্রচন্ড ভালো লেগেছে। আর গ্লাভস তো আমার আগেই আনা হয়ে গেছে, সো মোটামুটি গার্ডেনিং টুলস কিন্তু আমার রেডি। কেমন লাগলো জানিও। সো আজকে কোনো DIY আমি দিতে পারিনি, তো ভাবলাম যে প্রতিদিন DIY দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু মাঝে মধ্যে একদিন দুদিন যদি না হয়, জোর করে করার কোনো দরকার নেই। তোমাদেরও বলছি, মাঝে মধ্যে এক একটা দিন ফাঁকা রাখতেই পারো। সো আমিও আজকে কিন্তু ফাঁকাই রাখলাম। সো আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। নেক্সট দিন অবশ্যই DIY আসবে, ঠিক আছে? ওয়েট করো, ভালো DIY নেক্সট দিন থাকছে। তো চলো টাটা, টেক কেয়ার অল অফ ইউ, লাভ ইউ অ্যান্ড গুড নাইট।